স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের রাজত্ব বার্সেলোনা শুরু করেছিল বিশ্বকাপের পূর্বেই, কিন্তু তখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট ছিল। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা। এবার আর গোল ব্যবধান নয়, 3 পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে গেল কাতালান ক্লাবটি। হাই ভোল্টেজ ম্যাচে গতরাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা জিতেছে 1-0 গোলে। এই ম্যাচে বার্সার জয়সূচক একমাত্র গোলটি করেন ওসমান দেমবেলে। ম্যাচের 22 মিনিটে গোলটি করেছিলেন তিনি। অবশ্য ম্যাচে বেশি আক্রমণাত্মক ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার 10টি শটের বিপরীতে তাদের শট ছিল 20টি। বার্সেলোনার অন টার্গেট শট ছিল 2টি, অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের অন টার্গেট শট ছিল 5টি। এই ম্যাচে আবার লাল কার্ড দেখেছেন বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের 2 খেলোয়াড়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে বার্সার ফেরান তোরেস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সেভিক লাল কার্ড দেখেন।